Hello and good morning. Welcome back to another new vlog. সবে ঘুম থেকে উঠলাম, মুখ চোখ দেখলেই হয়তো বুঝতে পারছো। ছাদে এসেছি এখন আমার পুচকে বাচ্চাগুলোকে নিয়ে। ইয়ে কুকু সে হ্যালো হ্যালো। আজকে হচ্ছে আমার আরেকটা আইবুড়ো ভাতের ইনভিটেশন আছে। আজকে সানডে, আজকে আমার নিমন্ত্রণ আছে হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ডের বাড়ি। তো বেসিক্যালি আমার চাইল্ডহুড ফ্রেন্ড হচ্ছে মানে হচ্ছে আমার ক্লাস ফোর কি ফাইভ থেকে আমার ফ্রেন্ড। পিছনে কত কিছু মেলা, অ্যাকচুয়ালি ছাদে আসলে যা হয় একটু মাইন্ড করে কোনো লাভ নেই, কারণ ছাদে সবারই মোটামুটি টুকটাক কিছু জিনিসপত্র মেলাই থাকে। তো ওদের বাড়ি যাবো আজকে খেতে, জানি না কী কী খাওয়াবে। যাই হোক, খাওয়াটা অ্যাজ আই স্যাড ইজ নট ইম্পর্টেন্ট টু মি, এটা হচ্ছে আমার জন্য করছে স্পেশালি, দ্যাটস হোয়াট ম্যাটার্স। তো আমি আর আমার মা যাবো আজকে, তো এটাই আজকে পুরো ব্লগে তোমাদের দেখাবো। কারণ যেহেতু দেখছো যে আমি আমার সব আইবুড়ো ভাতগুলোকে ব্লগ করছি, সো এই ব্লগটাও তোমরা দেখবে আজকে কীভাবে এনজয় করছি আমার চাইল্ডহুড ফ্রেন্ডের বাড়িতে। ওর নাম পূজা, বাই দ্য ওয়ে আমার নামও পূজা, আমার ডাকনাম পূজা। সো এত কথা বাড়িয়ে লাভ নেই, চলো তাড়াতাড়ি রেডি হতে হবে, 12টার মধ্যে যেতে হবে, তোমাদের দেখাতেও হবে কী কী করছি কী না করছি। তো ইয়া, স্টে টিউন ফর দ্যাট। তো ইউ নো দ্য ড্রিল, যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি করে নাও, পাশে একটা বেল আইকন রয়েছে ওটাও প্রেস করে নেবে যারা নতুন আছো। ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবে, শেয়ারও করবে, আর কমেন্ট করে জানিও কীরকম কী লাগছে আমার এই ওয়েডিং সিরিজটা। তো চলো আর কিছু না বকে এবার যাবো, রেডি হবো এখন। কোকো, এই যে কোকো, একটু স্মাইল করে দাও, একটু স্মাইল করে দাও কোকো। আমি রেডি হয়ে গেছি আর এখন এদের খেতে দেবো, খেতে দিয়ে যাবো। কাজু কেমন লাগছে? কাজু এই বল আগে, ছেলেগুলোর এটাই দোষ বলে না কিছু। চলে এসছি ওদের বাড়িতে, এখন ওদের নতুন ঘর হচ্ছে ওপরে, তাই ঘর দেখাতে নিয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরও দেখাই। ঠিকই বলেছে তোর মা, মা তদারকি করছে এখানে, রান্নাঘর ঠিক আছে কিনা মায়েদের এটাই কাজ। এই হচ্ছে আমার, এই হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড যার বাড়িতে আমি এসেছি। ওর মুখে পুরো রোদ কেট 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 করছে, কারণ আমরা জানলার সামনে দাঁড়িয়ে রয়েছি। তো ওদের বাড়িতে এসেছি, আছে তো লুকাচ্ছিস কেন এদিকে আয়। ও আমাদের খেতে ডাকছে, হ্যাঁ হ্যাঁ সব উঠবে, ঠিক আছে আমাদের খেতে ডাকছে। আপাতত আমি খেতে যাচ্ছি, ওই ওখানে ব্লগে কিছু শর্ট দেখতে পারবে। তো চলো ভর্তি, মানে এখন হাঁটা চলা করাটাই এখন দায় হয়ে পড়েছে। এখন যাব একটু ছাদে, ছাদে গিয়ে হাঁটা চলা করবো, পাইচারি করবো আর অনেক অনেক সেলফি তুলবো। চলো দেখতে থাকবো আজকের আইবুড়ো ভাতের ব্লগ। ছাদে এসছি আমরা ফটো টটো তুলতে, এখন মহলটা গেলে লোকাচ্ছে, অনেকগুলো ছবি টবি তুললাম।
বাই দ্য ওয়ে ড্রেসটা হচ্ছে ওদেরই দেওয়া, এই বছর পুজোয় দিয়েছিল এই ড্রেসটা আমাকে, তো আজকে পরলাম, ওদেরই বাড়িতে এসে খেলাম। আর এই হারটা আমি নিয়েছি পূজার কাছ থেকে, এটা ও অ্যাকচুয়ালি ও সেল করে, তো তাই জন্য ওর কাছ থেকে আমি এটা নিয়েছি। তো দেখো টোটাল আউটফিটটা আমার, এখন ওদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, রিজু আমাকে নিতে এসছে বাইরে, বাইকে দাঁড়িয়ে রয়েছে আই থিঙ্ক, হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি আমি, ওই যে দাঁড়িয়ে রয়েছে দেখ। তো হ্যাঁ আজকে এই হয়ে গেল আমার আইবুড়ো ভাত, থার্ড আইবুড়ো ভাত, এবার বাড়ি যাব, বাই। তো এই যে নিতে এসছে আমাকে, এখন ওদের বাড়ি যাব, মনে হয় বাড়ির থেকে এমনি সব ট্র্যাকসুট ট্র্যাকসুট করেই চলে এসছি, এখন এমন কিছু ঠান্ডা নেই, তুই চারটে পরে এসছিস কেন এরকম, দুটো আছে এখানে, তো যাই এখন ওদের বাড়ি যাবো। এই তো এটা খোল খোল, কপালটা দেখাস না এত চওড়া কপাল, ফোনটা এবারে মুখে এসে পড়লো, আমরা শুয়ে রয়েছি এখন, তো ব্লগটা এখানে এন্ড করব এখন, তাই জন্য শুয়ে শুয়ে ব্লগ এন্ড করছি আমরা, কারণ ল্যাদ খাচ্ছি, এসে চা ঠা খেয়ে দে, খালি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি, আজকে খাসি কালকে, এই চা না কফি খেয়েছি, তাও ব্ল্যাক কফি, ওরা দুধ কফি খেয়েছে, যাই হোক। তো ব্লগটা তিন চারখানা আইবুড়ো ভাত খেয়ে যাচ্ছে একা একা, আমি একটাও খাইনি, এটা নিয়ে তিন নম্বর, আবার চার নম্বরটা নেক্সট উইকে আছে, সো তোর বাবা মা তো হেভি মজা পেয়েছে এরকম জামাই পেয়ে, মটনই খায় না, খরচা বেঁচে গেছে, ফালতু কথা, দেখেছো দেখেছো এর কথা, দেখো। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর লাইকও করে দিও, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দিও। তো আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার দেখাবো আবার কী কী কাচ্ছে, তো নেক্সট খাবার ভিডিওর জন্য আবার ওয়েট করো, যাই হোক টাটা, টাটা দে। Bye.